আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই ব্লগটা আসলে অনেক দিন আগের, আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিওর প্রথমেই দেখি হয়তো সবাই বুঝতে পারছেন যে ভিডিওটা কতটুকু সুন্দর, বা আমরা খুবই খুবই সুন্দর একটা জায়গায় যাচ্ছি, সাথেই থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। সো এখন যাইতেছি খুবই সুন্দর একটা জায়গায়। আসসালামু আলাইকুম, ফাতিমাজ মাম ব্লগকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের এক পাকিস্তানি ভাইয়ের আমন্ত্রণে বাইডে সমাদ আমরা আজকের এই শহরে আসছি। খুবই সুন্দর শহর, দক্ষিণ ফ্রান্সের একটা শহর, মন্টপেলিয়ের থেকে। মন্টপেলিয়ের একটা বিখ্যাত শহর, আপনারা যারা ফ্রান্স সম্পর্কে জানেন বা বুঝেন তারা অবশ্যই মন্টপেলিয়ার শহরটা চেনেন। এখান থেকে 2 ঘন্টা রাস্তা দূরে প্রাইভেট কার হোক আর বাস হোক, এখান থেকে আমরা পৃথিবীর সর্বোচ্চ সমতল ভূমির মাঝে যে ব্রিজটা আছে আমরা ওইটা দেখার জন্য আসছি। আর সাথে অবশ্যই আপনারা থাকবেন, আমাদের সাথে আছেন আমাদের পাকিস্তানি বড় ভাই সেলিম ভাই, চেনার মাধ্যমে আমরা এখানে আসা, উনি আমাদের নিয়ে আসছেন। আমরা এই দেখেন সেলিম ভাই, সেলিম ভাই সে হাই চাই, সালাম আলাইকুম। হ্যাঁ ফাতিমা, ফাতিমা সে হাই, হাই ফাতিমা, হাই হাই। আমরা কিছুক্ষণের মধ্যেই ব্রিজের কাছে যাব, আপনারা আমাদের সাথে থাকুন। তো আমাদের সেলিম ভাই উনি এখন গাড়িতে তেল নেবেন। সেলিম ভাই খুবই ভালো মানুষ। ফাতিমা হাই, ফাতিমা, ফাতিমা দেখতেছে কিভাবে গাড়িতে তেল রিজার্ভ হচ্ছে সেটা দেখতেছে ওনার আঙ্কেল, সেলিম আঙ্কেলের সাথে। আসলে সময় সুযোগ হয় না ফ্যামিলিকে নিয়ে সবসময় বের হওয়ার, তো হঠাৎ সেলিম ভাইয়ের সাথে পরিচয় আর উনি বললেন যে চলে আসেন। আর আসার খাতিরে আর কি ভাবলাম চলে আসি, আর এমন সুযোগ তো হাত ছাড়া হয় না, কি বলো আশা? এমন সুযোগ তো হাত ছাড়া হয় না যে পৃথিবীর সর্বোচ্চ ব্রিজ, যেটা কোনো পানির উপরে না বা নদীর উপরে না, সমতল ভূমির উপরে, বলা হয়ে থাকে যে 2004 এটা ওপেন হয় মানুষের জন্য বা গাড়ি বোমানোর জন্য, কিন্তু মানুষের হাঁটাহাঁটির জন্য এটা নিষেধ। টোটালি কোনো মানুষ ওই জায়গায় দাঁড়াতেও পারবে না, গাড়ি থেকে তো বের হওয়া তো দূরের কথা। এমত অবস্থায় প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কমতি নেই এই মিলাও শহরে, যেটা মন্টপেলিয়ের থেকে আমি আগেও বলছি যে গাড়ির রাস্তায়, প্রাইভেট গাড়ির রাস্তায় 2 ঘন্টা। আর যা হোক, যে কথা আসি যে ব্রিজের ব্যাপারে, ওটা বলা হয় থাকে আইফেল টাওয়ার থেকে প্রায় 4 মিটার উঁচু, সমতল ভূমি থেকে আইফেল টাওয়ার থেকে 4 কিলোমিটার উঁচু, 4 মিটার। তো যা হোক, আমরা যাই গিয়ে দেখি ইনশাল্লাহ, আপনারা আপনারা সাথে থাকুন। আলহামদুলিল্লাহ আমার ফাতিমা কিন্তু সব কিছুতে অনেক ইয়ে দেখায় যে ইন্টারেস্ট, কিভাবে কি হচ্ছে বা কিনা, এটা যা হোক একটা ভালো দিক, অ্যাডজাস্ট হওয়া বা সোশ্যাল যেটা বলে সোশ্যালিজম, ওই দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো তার সেলিম আঙ্কেল গ্যাস পড়তেছেন, ইয়ে তেল রিজার্ভ করতেছেন, ওইটা দেখতেছে, কথা বলতেছে, লুকালুকি খেলতেছে। সেলিম ভাই আপনারা দেখতেছেন ওই জায়গায় পেমেন্ট করে আবার ওই জায়গায় তেল লোড করে আবার যাইতেছে। প্রায় সেলিম ভাই অনেক পাকিস্তানি, আমার সাথে পরিচয় হয়েছে, ওনার আবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ওই জায়গায়। তো এমত অবস্থায় উনি লিওন সিটিতে থাকতেন, ওনার অনেক আত্মীয় স্বজন আছে, আমি যে লিওন সিটিতে 7 বছর থাকি ওই শহরে, তো ভাবতে পারেন যে কীভাবে পরিচয়। আর আমাদের বাঙালি ভাইয়ের এখানে আছেন, যা হোক আসার পর দেখা হয়েছে। গাড়িতে তেল লোড হয়ে গেছে, সেলিম ভাই অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছেন,
और सलीम भाई कैसे हो? शुक्र अल्लाह का यार। सलीम भाई फ्रांस से, आप कितना साल हुआ फ्रांस में? सारा जिंदगी इधर हो। सलीम भाई तकरीबन 15 साल, 15 वर्ष हो गया सलीम भाई जगह रेस्टोरेंटर साथ ही आसे। তো যেটা বলছিলাম লিওন সিটিতে অনেক বন্ধু বান্ধব থাকার কারণে ওনার সাথে পরিচয়, তা এখানে আসা আর কি। তো উনি আরেকটা রেস্টুরেন্ট এই জায়গায় খুলছেন, আগে এই মিয়া শহরের কাছে আরেকটা দূরে একটা রেস্টুরেন্ট ছিল, ওইটা বিক্রি করে ওইটা ওপেন করছেন। আমরা এখন পৃথিবীর সর্বোচ্চ সমতল ভূমি থেকে ব্রিজ যেটা দেখা যাচ্ছে একটু একটু সাদা, আমরা ওটার দিকে ছুটছি। ধীরে ধীরে আমরা ওই কাঙ্ক্ষিত আমাদের যে ব্রিজটা আছে ওইটার পাশে চলে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, স্বচক্ষে না দেখলে বিশ্বাস হবে না যে কতটুকু উঁচু, অনেক উৎস। চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ। আমরা ব্রিজের নিচের দিকে নিচেই আছি, আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে গিয়ে সেটা বাই রোড, ওইটা দিকে আমরা গিয়ে উপরে উঠব। আজকে মেঘলা আবহাওয়া এর জন্য একটু অন্যরকম প্রকৃতি। এক পাহাড় থেকে শুরু হয়েছে, এই দেখেন আরেক আরেক পাহাড়ে গিয়ে লাগছে। সেটাই সেলিম ভাই বলতেছিলেন, এই দেখেন ব্রিজ, ব্রিজের পিলার যেটা সমতল ভূমি থেকে শুরু হয়েছে, আমরা একেবারে কাছে। এই শুরু হয়েছে, শুরু হয়েছে, শুরু হয়েছে, শুরু হয়েছে, শুরু হয়েছে। ক্যামেরা আর যাইতেছে না। আরে বাবা, আসলে চোখে না দেখলে বিশ্বাস করবে না এরকম উঁচু। Yes, this is bike, Fatima. সেই কাঙ্ক্ষিত ব্রিজ আমাদের পিছনে, কত উচ্চ সেটা এই দেখ। ফাতিমা আসো আসো আসো, কাম 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 ফাতিমা, আও আও। এই সেই ব্রিজ সমতল ভূমি থেকে অনেক উপরে। সালিম ভাই গাড়ির ভিতরে আসবেন না, সালিম ভাই তেমন একটা শরীর ভালো না। আমরা ব্রিজের অনেক কাছে বাবা। ওয়াও ফাতিমা, ওয়াও, জাস্ট ওয়াও। পৃথিবীর সর্বোচ্চ ব্রিজটা আসলে নিচে থেকে দেখতে কেমন অলরেডি আমরা শেয়ার করছি, বা দেখতে আসলে খুবই সুন্দর। তো আজকের কিন্তু ওয়েদারটা ছিল ক্লাউডি, আমরা আসার আগে একটু রোদ ছিল, আসার পরে ক্লাউডি হয়ে গেছে। আর যদি রোদ থাকে তাহলে কিন্তু দৃশ্যটা অন্যরকম হয়।
আর এইটা হচ্ছে গিয়ে এই ব্রিজের অফিসিয়াল নেম বাইডাক্ট দো মিলাও। এইটা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন, ইংলিশের সাথে ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন সবসময় একটু ডিফারেন্ট হয়। আর এইটা হচ্ছে উপর থেকে যেভাবে দেখতে এই ব্রিজটা, এটা একটু শেয়ার করলাম। আর এই ব্রিজ কিন্তু আসলে খুবই সুন্দর। তো আমরা কিন্তু কথা বলতে বলতে অনেক কিছুই শেয়ার করছি। এটা পৃথিবীর সর্বোচ্চ ব্রিজ যেটা সমতল ভূমির উপরে, আর এটা হচ্ছে 336 মিটার উঁচু, মানে 1104 ফিট, আর হচ্ছে লং 2460 মিটার। আর এইটা ওপেন হয় 2004-এ, তখন 19,000 মানুষ একসাথে হাঁটে এবং রান করে। এরপরে কিন্তু আবার 2007-এ ওই ব্রিজের উপরে একটা রেস আয়োজন করে, মানে হচ্ছে প্রায় 10,000 উপরে মানুষ এই ব্রিজ দিয়ে দৌড়ায়। তো এরপরে আর মানুষ হাঁটতে পারে নাই, মানে হচ্ছে এই ব্রিজ দিয়ে হাঁটা যাবে না, দৌড়ানো যাবে না, শুধুমাত্র গাড়ি যাবে, তাও একটা স্পেসিফিক স্পিডে যেতে পারবে, ওভার স্পিডে যাওয়া যাবে না, ওই স্পিডটা ফিক্সড করাই আছে। আর এই ব্রিজ এত সুন্দর যে এই ব্রিজ কিন্তু একটা অ্যাওয়ার্ডও পায় 2006-এ আউটস্ট্যান্ডিং স্ট্রাকচারের জন্য। আর এই অ্যাওয়ার্ডটা পায় আসলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ব্রিজ অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং থেকে। তো এই ব্রিজটা যদি কারো সময় হয়, সুযোগ হয়, অবশ্যই দেখবেন, খুবই খুবই সুন্দর। একটা ন্যাচারাল সৃষ্টির মাঝে একটা কৃত্রিম সৃষ্টি, মানে কৃত্রিম স্ট্রাকচার, ন্যাচারাল সৌন্দর্য বলতেছি, কারণ এর চতুর্দিকে শুধু পাহাড়, ছোট একটা নদীও আছে, খুবই সুন্দর। এবং এই জায়গা থেকে, মানে এই ব্রিজ থেকে একটু দূরে একটা জায়গা থেকে প্যারাগ্লাইডিংও হয়। তো জুলাই এবং আগস্টে এই এরিয়াটা খুবই বিজি থাকে, আমরা তখনই এই এরিয়াতে গিয়েছিলাম এবং খুবই সুন্দর। তো আশা করি আজকের ব্লগটা সবার অনেক অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ আমাদের ব্রিজটা দেখা হয়ে গেল, আর আমরা যা দেখছি বা যতটুকু জানলাম এই ব্রিজ সম্পর্কে, ট্রাই করছি আপনাদের সাথেও শেয়ার করার জন্য। আশা করি সবার অনেক অনেক ভালো লাগছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।